মাস কে আল্লাহ দামি করেছে, এই মাসে কোরআনে কারিম নাজিল হয়েছে কি নাজিল হয়েছে? আল্লাহ ডাক দেয়া বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই রমজান মাসকে এই জন্য দামি করেছি, এই রমজান মাসে কোরআনে কারিমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেই ব্যক্তি এই রমজান মাসে পাইয়া নামাজের ফাঁকে ফাঁকে কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আল্লাহ পাক বলেন কালামুল্লাহ এটা আমার কথা, যেই ব্যক্তি এই কালামগুলাকে পড়তে থাকবে আর নিজের ইমান আমলকে বাড়ি করবে, ওই কালামে পাকের তেলাওয়াত আর ওই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস পাইয়া নিজের ইমান আমলকে বাড়ি করতে চাই কিনা, কারা কারা বাড়ি করতে চান এই রমজান মাসে, দুটি হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহ পাক আমাদের হাতগুলাকে কবুল করুক। এই জন্য রমজান মাস কি করব, নিজের ইমান আমলকে ভারী করব। সাহাবাই কেরাম চারজন, হজরতে আবু বকর, হজরতে ওমর, হজরতে উসমান, হজরতে আলী, তারা দুনিয়ার থেকে চারজন সার্টিফিকেট পেয়েছে, তারপরে আবু বকর কেমন আসে, আবু বকর কেমন পাগল ছিল। হজরতে ওমর একদিন চিন্তা করছে, আমি আবু বকরের চেয়ে কিন্তু একটু আমার এবাদতটা একটু বাড়ি করতে চাই। কেমনে কয় মরুভূমির মধ্যে একটা মহিলা থাকে, ওই মহিলা নির্জনে থাকে, কেউ তাকে সহযোগিতা করার মতো নাই। হজরতে ওমর চিন্তা করলো, আজকে আবু বকর আমার ভাই সবচাইতে বেশি এবাদত করে, আমার চেয়ে বেশি আগে, সব দিক দিয়ে আগে, আবু বকরের সামনে আমি যাইতে পারি না, তবে আজকে একটা সুযোগ আছে, ওই মহিলার খেদমতটা আমি করে জান্নাতের পাল্লা, জান্নাতের মধ্যে আমার এবাদতের পাল্লা বাড়ি করতে যাই। সুবহানাল্লাহ। কে কয় হজরতে ওমর কি কয়? কিন্তু আজকে আপনার আর আমার কোনো সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই, তারপর আপনি দুনিয়া দুনিয়া দুনিয়া, একতাল্লা বালাইছেন আর একতাল্লা দরকার, এক পাগি কিনছেন আর এক পাগি দরকার, এই রমজান মাসে তোমার জন্য ছিল না, রমজান মাসটা তো এবাদত বাড়ি করার মাস, এই এবাদত দিয়া তোমার জীবনটাকে, মিজানের পাল্লাটাকে তুমি বাড়ি করবা। হযরতে ওমর দেখেন কিরকম বিচক্ষণ মানুষ, কয় আজকে একটা সুযোগ আছে, ওই মহিলা মরুভূমির মধ্যে থাকে, ওই মা দুঃখিনীর খেদমত যদি আমি কইরা আমি আল্লাহর কাছে হইতে পারে, এর উসিলে আবু বকরের চেয়ে একটু আগাইতে পারব। হযরতে ওমর রাত্রে গভীর রাত্রে যায়, যাইয়া দেখে ওই মহিলার খেদমত করার জন্য রেডি হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখে ওই মহিলার বাসার থেকে কে জানি তার খেদমত কইরা গুছায়া চলে যায়। কি ব্যাপার, কে এইলো, আমি নিয়ত করছি ওই মহিলার খেদমত করবো, এখানে তো কেউ জানার কথা না, কিন্তু কে সেই ব্যক্তি, ওই মহিলার খেদমত করে আগে আগে চলে গেল। আজকে পারলাম না, আবার দ্বিতীয় দিন ওমর কইতাছে আরও আগে যামু, এবার দ্বিতীয় দিন আরও আগে যায়, যাওয়ার পরে দেখে যে আমার আগে আরেকজন কাম কাজ ঘুষায় যাইতেছে ওই মহিলার কাজ। তৃতীয় দিন হজরতে ওমর কয় আজকে আজানের আগে যামু, আল্লাহু আকবার কর মিয়া। দেখেন ওমর উসমান আলী তারা কিরকম ছিল, এবার চিন্তা করতেছে আজকে আজানের আগে যামু, যাতে আমার আগে কেউ না যাইতে পারে। এবার হজরতে ওমর ওই আজানের ওই আগে উইঠা যায়, ওই মহিলাকে আজকে খেদমত করবে, কিন্তু দেখে আমার আগে কে জানি কা ওই মহিলার কাজটা সব গুছায় দিয়া চাদর ঘুরে দিয়া চলে যাইতেছে। এবার ডাক দিয়া কই কে তুই ভাই, আমি চাইছিলাম ওই মহিলার একটু খেদমত করে জান্নাতের মধ্যে আমার পাল্লাটা একটু বাড়ি করব, আজকে সারা নাই। এইভাবে ওমর টান দিয়া চাদরটা খুইলা দেখে এটা কেউ না, এটা হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এরে মানুষ তোমরা কেমনে বোঝো, এটা হলো আবু বকর। ওমর ডাক দিয়া কয় ভাই তুমি কি আমাকে কোনো কিছুই দিয়ে আগাইতে দিবে না? এবার আবু বকর ডাক দেয়া কয় ও ভাই ও মর, আমি তোমাকে সব দিতে রাজি, কিন্তু আমার অত মনে চায় জান্নাতের মধ্যে আমার মিজানের পাল্লাটা বাড়ি হোক। সুবহানাল্লাহ। আর আপনার আমার কি অবস্থা হয়ে গেল, আজকে যদি এলান হয়ে যায় আমি এই দুনিয়ার মধ্যে নাই, দুই দিন তিন দিন আর চার দিন পরে সন্তানের আন কান্না করবে না রে যুবক, ওরে আমার পর্দার আড়ালের মা রোজা রাখো না, নামাজ
পড়ো না, পর্দা করো না। এই রমজান মাস আইলো, তাকোয়ার মাস, দিলের ভিতরে একটু তাকোয়া ঢুকাও, নিজেকে গুনাহ থেকে তুমি বাঁচায়া, ইমানের পথ বাড়াও, ইমানের রাস্তাটা তুমি পরিষ্কার করে নাও, জাহান্নামের রাস্তা থেকে পরহেজ করে জান্নাতের রাস্তাটা তুমি আগাও। ও পর্দার আড়ালের মা গো, তোর পাদুরা বলিয়া যায় বেপরদায় আর চলবি না, নামাজকে আর না বলবি না, রোজাকে আর না বলবি না রে মা। ওরে যুবক ভাই, খেল তামাশার জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠায় নাই, এই রমজান মাসে তুই খেলার জন্য পাগল। তোর পায়া ধরিয়া বলে যে এই রমজান মাসকে আল্লাহ খেল তামাশার জন্য দেয় নাই, এই রমজান মাস দিয়েছে আল্লাহ ইবাদতের সিজন। কিন্তু না 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 না, আজকে যদি এলান হয়ে যায় ইমাম সাহেব দুনিয়ার মধ্যে নাই, আমাকে ওই বড়ির পাতার গরম পানি দিয়া গোসল দিবে, নতুন সাবান দিয়া গোসল দিয়া, তিন টুকরা সাদা কাপড় দিয়া বেসাইয়া, আমাকে সুন্দরভাবে সাজাইয়া, জীবনের মতো গোসল দিবে, আর গোসল দেওয়া লাগবে না, আতর সুরমা লাগাইয়া জনমের মতো বিদায়। ছেলে কান্না করবে একদিন, মেয়ে কান্না করবে দুই দিন, তারপরে আর কেউ কান্না করবে না। তোমার ইমান আমল দিয়া যদি কবরে যাইতে পারো, কবর কয় তুই যদি নেক আমল করে আসিস, তোর জন্য আমি জান্নাতের বাগান, আর যদি গুনাহ করে আসো তাহলে তোর জন্য কবরটা হবে জাহান্নামের টুকরা। ওরে ভাই, ওরে আমার যুবক বাবা, ওরে বৃদ্ধ বাবা, আর কোনো দিন দাড়ির মধ্যে ঘুর লাগাবি না, তোর পাদে পায়ে ধরে বলিয়ে যাই, টাটনুর নিচে কাপড় পরবি না, রমজানের রোজা ছাড়বি না, যাকাত দেওয়া মিস করবি না, তোর উপরে হজ ফরজ হইলে আল্লাহ পাকের হুকুম পালন করবি। এই জন্য কারা কারা তৈর আছেন, আল্লাহ পাক আমাদের সবাইকে বাকি সব রোজাগুলি থাকার তৌফিক দান করুক। এই জন্য পুরা 30টা রোজা ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ। তারপরে আমাদের কাছে যে আলোচনা হইল আজকে, ফেতরা কি? মা বোনেরা অনেকে বলে ফেতরার কথাটা খুব সুন্দর করে শুনেন, জাকাতের আলোচনা, ফেতরার আলোচনা। জাকাত তো আপনি জানেন এই কেমনে দিবেন, লাখে আড়াই হাজার হিসাব করে আপনার যেই টাকা আছে, কি পরিমাণ টাকা আছে দিয়ে দিবেন। হ্যাঁ, দেওয়ার মাধ্যমটা কি, কাকে দিবেন এবং ফেতরা কাকে দিবেন, কাকে কাকে দিতে পারবেন না, এগুলো আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করার দরকার। কাকে দিতে পারবেন আপনি, যাকে তাইলে তাকে দিতে পারবেন না, তবে কি দিবেন এটা আপনার কাছে বলে যাই। ফেতরা সরকারিভাবে রেট হইল, সর্বোচ্চ হইল 2975, আর সর্বনিম্ন হইল কি 115। এখন আমি 115 টাকা দেব, আপনি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, 20 টাকার মালিক, আপনিও কি 115 টাকা? এটা ইনসাফ না জুলুম, কোনটা বলেন, জোরে বলেন। আপনি যদি 15 টাকা দেন 115 টাকা, এটা হবে জুলুম গরির ওপর কি? এবার আপনি আসেন, এই ফেতরা কিন্তু আপনার হক না, ফেতরা কার হক, জাকাত কার হক? সে পাওনা, পাওনা আপনার কাছে কি, না দিলে কি হবে? পাওনাদারে পাওনা না দিলে কি হয়, কথা কনা, পাওনাদারে পাওনা না দিলে কি হয়, গুনা না কবিরা গুনা, কি গুনা? আপনার কাছে ফেতরা গরিব কি, পানা, কন্যাকে পানা, এই তো ঠিক আছে, গরিব এটা পানা, আর পাওনাদারে পাওনা না দিলে কি হবে, এইটা কবিরা গুনা হবে। হ্যাঁ, এখন কিভাবে দিবেন? পাওনাদার পাইব আপনার কাছে 2500 টাকা, 115 টাকা দিয়ে বললেন ভাই আর পারবো না, মাফ করে দেন, ইচ্ছা করলে মাফ করতেও পারে। আপনার আছে যদি আপনি দিবেন ওই আজোয়া খেজুর 2975, কিন্তু আমি দেব 115 টাকা, এটা ইনসাফ হবে? ক্লিয়ার বুঝে রাখেন আপনার জন্য কিরকম সাধ্য, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন। আপনি যদি ওরকম মাপের হয়, মধ্যম শ্রেণীর হয়, 200, 250, 500, 600, 800 দিয়ে দিবেন এরকম করে। কে আবার মাপামাপি, সর্বনিম্ন খালি কয় সর্বনিম্ন, সর্বনিম্ন কি সর্বনিম্ন, শুধু তাই বলে কেরক তো করে নাই। এখন কিছুদিন যাবত আবার জাকাতের কাপড় বেরিয়েছে, কিসের কাপড়? এখানে সুলভ মূল্যে জাকাতের কাপড় পাওয়া যায়, ওই জাকাতের কাপড় নিয়ে যখন ওই বান্দা পানির মধ্যে দয়, এটা মশারি হয়ে যায়, পানি ধরার জাল হয়ে যায়, ওই কাপড় দেওয়ার পরে আপনার জন্য বদ দোয়া করবে না, দোয়া করব আপনার বাপেরে সুদ্ধা গালি দিব,
আপনারা তো দিব কয় গোলামের ভূত কি দিছে এটা। এই জন্য গরিবকে যখন দেব ভালো একটা কাপড় দেব, খবরদার খবরদার লোক দেখানো জাকাত দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের মানসা অনুযায়ী এই জাকাত ফেতরা আদায় করার তৌফিক দান করুক। তারপরে সর্বপ্রথম হক হইল কে, নিজের আত্মীয় স্বজন। কিন্তু সবচাইতে ভালো জায়গা হয়েছে মাদ্রাসা এতিমখানা। কোথায়? সেখানে দুইটা খেদমত হবে, কোরআন এবং হাদিসের খেদমত হবে, দিনের খেদমত হবে, আবার একটা সন্তানেরও কি হবে, খেদমত হবে। এই জন্য আপনাদের পাশে এই গঞ্জ কুমারিয়া শাহালি বাজার জামে মাদ্রাসা মসজিদ, এই মাদ্রাসার মধ্যে অনেক উন্নয়নের দরকার আছে। আপনার ওই টাকাটা যদি মাদ্রাসার মধ্যে যায়, আর বোর্ডিংয়ের মধ্যে যদি একটা ছেলে ওই আপনার এক টাকা খাইয়া যদি তার ভিতরে সে যদি আলেম হয়, কেয়ামত পর্যন্ত তার বংশধরের যত আলেম হবে আপনার পার্সেন্টেজ সওয়াব কবরের মধ্যে পৌঁছবে, সুবহানাল্লাহ। এই জন্য মাদ্রাসায় দেবো ইনশাল্লাহ। ঠিক আছে তো? ইনশাল্লাহ আপনাদের এই জাকাতের টাকা ফেতরার টাকা মাদ্রাসায় দিলে মাদ্রাসায় উন্নতি হবে না? কিন্তু আপনার টাকা আপনি কোথায় দিতেছেন? ওই বাবার দরবারে নিয়া গরু নিয়া পৌঁছাই দিতেছেন। ওই বাবার দরবারে গরু দেওয়া হবলে কোনো দিন ফায়দা হবে না, বরংচ এই বাবা নিজেই তো ইয়ানফসি করবে। যেখানে আদম ইয়ানফসি, মুসা ইয়ানফসি, ঈসা ইয়ানফসি, সমস্ত নবীরা ইয়ানফসি, সেদিন বাবার কোনো খবর থাকবে? এই জন্য জাকাত ফেতরা এটা মানসা অনুযায়ী একবারে নির্দিষ্ট জায়গার মধ্যে দেব। হ্যাঁ, কয় হুজুর এই বাবার কাছে সব আছে, দেখেন না বাবায় সব খুলে লাইছে, হ্যাঁ পুরা বেলা খোলা, হ্যাঁ হ্যাঁ বেলে গায়েবের খবর পাইছে, আরে তো ইবলিসে ওরা খবর দিছে, গায়ে বেলে কিছুই নাই, কি কয় ল্যাংটাসা কয় না, হ্যাঁ কি আর ল্যাংটাসার মুরিদ, নাউজুবিল্লাহ করবেন না, আল্লাহর ওলি ল্যাংটা আছে পৃথিবীতে এমন একজন আছে? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিজিন, তারপরে হাজী আশরাফ আলী থানবি, আমদাদুল্লাহ মহাজারে মক্কি, শাহজালাল শাহপুরান, বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, কি কনেরা কোনোদিনও দেখছেন এরকম কইতে? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর যদি বুঝে থাকেন, যদি বুঝে থাকেন এটার একটু ঘুরাই দেন, সবাই উড়ান, এই যে স্ট্যান্ডার, এই যে এটা দৌড়া, আর সব পুরো এটা দৌড়া, এটা হ্যাঁ এটা ঘুরান ঘুরান, হ্যাঁ ঘুরান, পুরো মসজিদটা উড়ান, হ্যাঁ এদিক দিয়ে উড়ান, এদিক দিয়ে উড়ান, এই জন্য আবার এদিকে ঘুরান, হ্যাঁ আবার এদিকে ঘুরান, হ্যাঁ আবার এদিকে ঘুরান, হ্যাঁ। এই জন্য এই রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছে, যাদের ওপর এই হজ জাকাত এগুলো হয়েছে নির্দিষ্টভাবে আদায় করে দেন, কারণ হায়াতের কোনো কি নাই, গ্যারান্টি নাই। যাদের হজ করার নিয়ত আছে পুরোপুরি এখন থেকেই নিয়ত করি, হ্যাঁ আল্লাহ পাক আমাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদটা যেন পুরোপুরি ইসলামের কাজে ব্যয় করতে পারি। কারা কারা এই আল্লাহর রাস্তায় ব্যয় করতে তৈরি আছেন সবাই এবার হাতটা তুলে আবার দেখান, হাতটা তুলা পুরা দেখান, কালকে এটা মিডিয়ার মধ্যে সারমু আপনারা পাইবেন ইনশাল্লাহ, এই হাতগুলো ইনশাল্লাহ, লড়া দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলি আমিন। যদি আমার আলোচনার মধ্যে কারো কোনো কষ্ট লাগে, আমি আরেকটু কথা বলি, যদি আমার আলোচনায় কারো কষ্ট লাগে আমাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে না, বলেন ভুলের ঊর্ধ্বে, এটা মনে রাখবেন সবসময়। আমি কাউকে ইশারা ইঙ্গিত দিয়া বলি না, কাউকে যদি কষ্ট লাগে আমার কি করে দেবেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন।